নমস্কার, কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনারা যেমন নতুন নতুন প্রতিভাদের দেখতে পান, প্রতিভা মানে সব ধরনের প্রতিভা, সেটা গান, আবৃত্তি, নাচ, তার সাথে রান্না করাটাও কিন্তু একটা প্রতিভা। এবং যারা হাতের তৈরি কাজ খুব ভালো তৈরি করতে পারেন তারাও কিন্তু প্রতিভার অধিকারী। আমরা আজ এমনই একজন মানুষের কাছে এসেছি যিনি হাতের তৈরি কাজ খুব ভালো করতে পারেন। এই যে আপনারা দেখছেন সুন্দর সুন্দর পুঁথির টেডিবিয়ার, এগুলো কিন্তু তৈরি করেছেন একজন যার নাম পাপিয়া নাগ। এই সুন্দর সুন্দর পুঁথির টেডিবিয়ার, তার সাথে বিভিন্ন রকম ব্যাগও তৈরি করেন। আজকে আমরা তার কাছে এসেছি, আমরা জানবো কীভাবে এগুলো তৈরি হয়। তাহলে আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাচ্ছি পাপিয়া নাগের কাছে। নমস্কার, কথা ও গানে গৌতমের সাথে আজকে আমি মতি টেডিগুলো কীভাবে বানাই সেটাই দেখাবো। এই টেডিটা বানাবার জন্য এই মতিগুলো লাগবে 25 গ্রাম, আর কালারিং পুঁথি লাগবে 5 গ্রাম, আর লাগবে চোখ করার জন্য 2টো কালো পুঁথি, একটা মুখ করার জন্য 1টা লাল পুঁথি, আর লাগবে আপনার এই লাইলন সুতো, আর কাঁচি, আর ছুঁচ। এগুলো আপনার এই টেডিটার জন্য করতে লাগবে। প্রথমে আমি 6টা পুঁথি নিয়ে, 5টা সাদা পুঁথি, 1টা লাল পুঁথি নিয়ে একটা রাউন্ড করে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর করে নিয়েছি। 6টা করে লাগবে। তারপরে আমি এই দিকে 2টো দিয়ে এই এই পুঁথিটার মাঝে ঢুকিয়ে আরও 2টো দিয়ে এই পুঁথিটাকে আমি রাউন্ড করে নিলাম, গোল বানিয়ে নিলাম। তারপর আমি একটা কালো পুঁথি চোখের জন্য দিলাম। কালোর সাথে আরও 3টে পুঁথি দিলাম, আর এই 2টো পুঁথি, আপনার 6টা পুঁথি হলো। 6টা, এটাই 6টা পুঁথি হলো। তারপরেরটা আমি 2টো দিলাম। এটা 5টা হলো, 1টা 6টা, 1টা 5টা, এইভাবে রাউন্ডটা গোল করে যেতে হবে। ওইভাবে 5টা 6টা করে দিয়ে এই একটা মুন্ডি তৈরি হলো। কালারিং 4টে মতি দিয়ে এর সাথে জয়েন্ট করলাম। আরও 3টে মতি দিয়ে এভাবে 5টা করে এইভাবে এই রাউন্ডটা দিতে হবে। এই রাউন্ডটা করার পর আপনার এখানে 4টে মতি দিতে হবে, 1টা কালারিং মতি আর 2টো সাদা মতি দিয়ে এই 4টে 4টে করে এবার 5টা, আগেরবার 5টা মতি দিয়েছিল, এবার 4টে মতি দিয়ে তৈরি হবে। এইভাবে 4টে 4টে দিয়ে এই রাউন্ডটা গোটাটাই করতে হবে। দ্বিতীয় রাউন্ডে আপনার 4টে 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 করে আবার 4টে করেই দিতে হবে। এরপর টেডিটার হাত, পা আর কান করব।
ইটে পুঁতে নিলাম, নিয়ে এটা হাত তৈরি করি। হাত হয়ে গেল, এবার টেডিটার আমি কান তৈরি করব। কান তৈরি করার জন্য চারটা মোতি নিলাম। এদিকে আরও তিনটে নিলাম, আর এখানে একটা আছে, চারটে তিনটে দিলাম। দিয়ে টেডিটা আমার রেডি হয়ে গেল। দুটো মোতি দিয়ে আমার এই কানটা রেডি হয়ে গেল, পুরো টেডিটাই তৈরি হয়ে গেল। টেডিটা, এই টেডিটার গাড়িতে ঝোলানোর জন্য বা দেওয়ালে ঝোলানোর জন্য এটা আমি তিনটে করে মোতি নিয়ে চারটে করে চেন দিয়েছি, এক দুই তিন চার, চার ঘর। তারপরে একটা রোল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা মোতির রাউন্ড করেছি। পুরো টেরিটা আমার তৈরি হয়ে গেছে। এটা গাড়ির বা দেওয়ালেও ঝোলানো যাবে বা শোকেসেও শোপিস করেও রাখা যাবে। তাহলে আপনারা দেখলেন পুঁথির ট্রেডিভিয়ার কীভাবে তৈরি করা হয়, এবং সেই প্রতিভার অধিকারী পাপিয়া নাগ সুন্দর সুন্দর এই যে ট্রেডিভিয়ার তৈরি করেছে, আপনারাও কিন্তু তৈরি করতে পারেন এবং নিজের বাড়ি সুন্দর করে সাজাতে পারেন। আপনাদের আবার আমি বলছি, কথা ও গানে গৌতমের সাথে অনুষ্ঠানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যাদের যাদের প্রতিভা রয়েছে তারা আমার এই নম্বরে 9832-89141, আপনারা নিজেদের প্রতিভা একটি ভিডিও করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনারা আমাদের এই অনুষ্ঠান কথা ও গানে গৌতমের সাথে আপনাদের এতটা ভালো লাগে জেনে নিজেকে খুব ধন্য মনে করছি। আপনারা এইভাবেই সাথে থাকবেন ভবিষ্যতে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। প্রতিভা লুকিয়ে থাকা ঘরের কোণে যে রতন ছড়িয়ে আছে, সূর্যের মতো তারা জ্বলতে জানে তারি খুঁজে কথায় গানে। আছে গৌতম, আছে গৌতম, আছে গৌতম, পৌঁছবে তাদের কাছে। আমাদের সবাইকার খুব চেনা একজন সাংবাদিক বন্ধু গৌতম নাগ, তিনি একটা অনুষ্ঠান করছেন ফেসবুকে কথা ও গানে গৌতমের সাথে, খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম। আপনারা ডেফিনেটলি দেখুন এবং লাইক করুন, শেয়ার করুন।